বর্তমান সরকারের নেওয়া আশ্রম দুই প্রকল্প কর্মসূচিতে উপকারভোগী ভূমি ও গৃহহীন পরিবারগুলোর কাছে প্রধানমন্ত্রী দেয়া একখণ্ড জমি ও ঘর তাদের কাছে যেন আশীর্বাদ, মাথা গোজার ঠাঁই ও আর্থিক ব্যবস্থা হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি যেন কৃতজ্ঞতার শেষ নেই তাদের। খুলনা থেকে আমজাদ আলী লিটনের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রীর অবদান সবার জন্য বাসস্থান। বর্তমান সরকারের নেওয়া আশ্রয়ণ দুই প্রকল্প কর্মসূচি খুলনার দিঘুলিয়া উপজেলায় 135টি পরিবার পেয়েছেন জমি ও পাকা ঘর। একসময় চাল চুলোহীন অসহায় পরিবারগুলো প্রধানমন্ত্রীর দেয়া জমি ও ঘর পেয়ে তারা একদিকে পেয়েছেন থাকার আশ্রয়, অন্যদিকে সে জমির পাশেই শাকসবজি গাছপালা লাগিয়েছেন। কেহ বা আবার মাছ চাষ করছেন, কেহ করছেন গবাদি পশু লালন পালন, অনেকে ছোট ছোট ব্যবসা খুলে পরিবারে এনেছেন আর্থিক সচ্ছলতা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই যে ঘর দিয়েছে, সেই ঘরতে আমরা অনেক মানে খুশি আনন্দিত। আমাদের আয় হচ্ছে, আমার সঞ্চয় ভালো আছে, আমার পরিবার নিয়ে আমি খুব সুখে শান্তিতে আছি। প্রধানমন্ত্রী ঘর দিছে, সকল আর কি পাইছি, সংসারের উন্নতি হচ্ছে। প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহার পেয়ে ইউনিয়ন পর্যায়ে অনেক অসহায় মানুষ ব্যবসা প্রতিষ্ঠান খুলে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে বলে জানালেন দিঘুলিয়া উপজেলার 6 নং যোগীপুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন। অনেকেই দোকান ছোটখাটো আকারের দোকান দিয়ে তারা নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার যে চেষ্টা করছেন এবং অনেকেই স্বাবলম্বী হয়েছেন। জমি ও ঘর পেয়ে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতার যেন কমতি নেই দিঘুলিয়াবাসীর। দিঘুলিয়া উপজেলায় ভালো একটা ঘর পাইছি, প্রধানমন্ত্রী দিছে। প্রধানমন্ত্রী আমার এই ঘরটা দিছে যে আল্লাহ পাক, আল্লাহ পাক সুস্থ রাখ। 135টি পরিবারকে পুনর্বাসনের পাশাপাশি তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারা নিজেরাই এখন স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। আবাদি জমিটুকু রয়েছে, সেখানে তারা সবজি চাষ করে, কেউ কেউ বা ছাগল পালন করে, হাঁস মুরগি পালন করে তাদের জীবিকা অর্জনের চেষ্টা করছেন। ছিন্নমূল ও অসহায় পরিবারদের পুনর্বাসন করে বর্তমান সরকারের গ্রামীণ উন্নয়ন কর্মসূচি সাড়া ফেলেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। এভাবে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।